হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই ক্রোচেট থালপসটির সেকেন্ড পার্ট করে দেখাবো আমি এর ফার্স্ট পার্টটি আগেই আপলোড করেছি তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিঙ্ক পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক স্লিপস্টিচ করে এটাকে বন্ধ করে দিয়েছি এরপর আবার দুটো চেন করব এরপর আবার তিনটে চেন করব স্পেসের জন্য তারপর ফার্স্ট যে চেনটা আছে যেখানে আমি স্লিপ স্টিচটা করেছি ওই চেনটা বাদ দেবো তারপরের ডবল ক্রোচেটের চেনটা বাদ দেব। মানে দুটো চেন ছেড়ে তারপরে যে তিন নম্বর যে ডবল ক্রোচেটটা আছে এখানে গিয়ে আমি আবার একটা ডবল ক্রোচেট করব এরপর আমি পরপর ডবল ক্রোচেট করতে থাকব এত দূর পর্যন্ত মানে এখানে ছটা ডবল ক্রোচেড আছে তো ওপরেও ছটা ডবল ক্রোচেটই হবে তিনটা তিনটা ছটা ডবল ক্রোচেট করে নিয়েছি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর এই যে তিনটে যে চেনের যে স্পেসটা আছে এই ফাঁকটাতে এখানে আমি আরও তিনটে ডবল ক্রোচেট করব আমি পরপর এই চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেট করে ছটা ডবল ক্রোচেড করে নেব এইভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেট করব পরপর ছটা ডবল ক্রোচেট করে নেব। ছটা ডবল ক্রোচেড করে নিয়েছি লাস্টে এখানে দুটো চেন পড়ে থাকবে মানে দুটো ডবল ক্রোচেড পড়ে থাকবে এরপর আমি তিনটে চেন করব তারপরে যে এই যে দুটো চেনের যে স্পেসটা আছে ওখানে আমি একটা ডবল ক্রোচেড করব এখানের দুটো ডবল ক্রোচেডের যে চেন এটা আমি ছেড়ে যাবো এখানে আর কিছু করব না এরপর আরও দুটো চেন করব চেন করার পর এই একই জায়গাতে এই স্পেসটাতেই আরও একটা ডবল ক্রোচেড করব তারপর আবার তিনটে চেন করব আবার একই রকমভাবে রিপিট করব ফার্স্ট যে দুটো চেন আছে এই দুটো চেনকে ছাড়বো ছেড়ে তিন নম্বর যে চেনটা আছে ডবল ক্রোচেডের ওখান থেকে শুরু করব ওখান থেকে আমি এবার পরপর ছটা ডবল ক্রোচেড করে নেব ছটা ডবল ক্রোচেড করে নিয়েছি এরপর এই যে চেনের স্পেসটা আছে তিনটে চেনের যে স্পেস এখানে আমি তিনটে ডবল ক্রোচেড করব তারপর আবার পরপর ছটা ডবল ক্রোচেড করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেট করে ছটা ডবল ক্রোচেড করব। ঠিক লাস্টে দুটো চেন মানে দুটো ডবল ক্রোচেট পড়ে থাকবে এরপর আমি এখানে তিনটে চেন করব তারপর এই যে দুটো চেনের যে স্পেসটা আছে এখানে গিয়ে আমি একটা ডবল ক্রোচেট করব আবার দুটো চেন করব আবার ওই একই জায়গাতে আরও একটা ডবল ক্রোচেট করে নেব তারপর আবার তিনটে চেন দুটো চেন ছেড়ে তারপরের ঘরে গিয়ে তিন নম্বর ডবল ক্রোচেটের চেনে একটা ডবল ক্রোচেট এইভাবে আবার আমি ছটা ডবল ক্রোচেট করে নেব এই স্পেসটাতে তিনটে ডবল ক্রোচেট করব আবার পরপর ছটা ডবল ক্রোচেট করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আমি এই শেষের দিকটা করে দেখাচ্ছি এখানে আমি আবার তিনটে চেন করব তারপর এই যে স্পেসটা আছে চেনের এখানে গিয়ে আমি একটা ডবল ক্রোচেড করব তারপর দুটো চেন করব চেন করার পর এখানে আমি স্লিপ স্টিচ করে দেব এরপর আবার আমি দুটো চেন করবো তারপর এই যে এই যে ফাঁকটা আছে মানে যেখান থেকে আমি চেনটা তুলেছি এই চেনের যে ফাঁকটা এখানে আমি আরও দুটো ডবল ক্রোচেট করে নেব আর ফার্স্ট দুটো চেনকে ধরে নিয়ে এটা টোটাল তিনটে ডবল ক্রোচেড এরপর আবার একই রকমভাবে তিনটে চেন করব তিনটে চেন করার পর এই যে দুটো ডবল ক্রোচেড আছে এই দুটো ডবল ক্রোচেটকে ছেড়ে তিন নম্বর যে ডবল ক্রোচেটটা আছে ওখান থেকে আমি আবার ডবল ক্রোচেট করতে শুরু করব এইভাবে এইভাবে আমি এখানে পরপর এগারোটা ডবল ক্রোচেট করে নেব মানে এদিকের দুটো ডবল ক্রোচেট ছেড়ে এই এত দূর পর্যন্ত এখানে টোটাল এগারোটা ডবল ক্রোচেট হবে এগারোটা ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর আবার তিনটে চেন করব এখানে যে ডবল ক্রোচেটটা আছে এর যে চেনটা ডবল ক্রোচেটের যে চেনটা এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করব তিনটে ডবল ক্রোচেড করেছি এরপর আমি এখানে পাঁচটা চেন করব তারপর আবার পরের যে ডবল ক্রোচেটটা আছে এখানে এখানে আবার আমি তিনটে ডবল ক্রোচেট করব একই চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রোচেট এইভাবে এরপর আবার আমি তিনটে চেন করব তারপর এখানে দুটো ডবল ক্রোচেট ছেড়ে তিন নম্বর ডবল ক্রোচেটের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রোচেট করব এরপর আমি আবার এই একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেট করব এখানেও আমি এগারোটা ডবল ক্রোচেট করব এগারোটা ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর আবার এখানে তিনটে চেন করব তারপর এই যে ডবল ক্রোচেট আছে এর চেনের মধ্য দিয়ে একই জায়গাতে আবার তিনটে ডবল ক্রোচেট করব তারপর পাঁচটা চেন তারপরের যে ডবল ক্রোচেটটা আছে এর চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রোচেড করব এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করে নেব এরপর আবার তিনটে চেন করব তারপর একই রকমভাবে দুটো ডবল ক্রোচেটের চেন ছেড়ে তার তারপরের যে ডবল ক্রোচেটটা আছে তিন নম্বর ওর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট করব তারপর আমি পরপর আবার এগারোটা ডবল ক্রোচেট করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এই শেষের দিকটা আমি একটু করে দেখাবো এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করে নিয়েছি এই ডবল ক্রোচেডের চেনের মধ্য দিয়ে এরপর আমি এখানে আর পাঁচটা চেন করব না দুটো চেন করব দুটো চেন করার পর এই যে এখানে দু নম্বর চেনে এখানে আমি একটা ডবল ক্রোচেট করব মানে আমি এই চেনটাকে মিডিল পজিশানে আনতে চাইছিলাম সেজন্য ওখানে আমি আর পাঁচটা চেন না করে এখানে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর আমি এখানে দুটো চেন করব চেন করার পর এখানে তিনটে ডবল ক্রোচেড করব এই গ্যাপটাতে আর ফার্স্টের দুটো চেনকে ধরে নিয়ে চারটে ডবল ক্রোচেড হবে এখানে হিসেব মতো পাঁচটে ডবল ক্রোচেড হওয়ার কথা তো আমি একটা ডবল ক্রোচেড লাস্টে করে এখানে জয়েন করবো আপাতত এখানে চারটেই ডবল ক্রোচেড হবে তারপর তিনটে চেন করব চেন করার পর ফার্স্ট ফার্স্ট যে চেনটা আছে ডবল ক্রোচেটের এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব তারপরের চেনে আবার আমি দুটো ডবল ক্রোচেট করব তারপরের চেনে আবার দুটো ডবল ক্রোচেট এভাবে তিনটে চেনের মধ্য দিয়ে দুটো দুটো ডবল ক্রোচেট করব আগের লাইনে তিনটে ডবল ক্রোচেড ছিল এখানে ছটা ডবল ক্রোচেড হবে এরপর আবার তিনটে চেন এখানে দুটো ডবল ক্রোচেডের চেন ছেড়ে তার পরেরটা থেকে আবার আমি একটা করে ডবল ক্রোচেড করব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেড করব এখানে টোটাল সাতটা ডবল ক্রোচেড করবো সাতটা চেনের মধ্য দিয়ে লাস্টের দুটো ডবল ক্রোচেটে আমি আর করব না এখানে দুটো চেন আমি ছেড়ে দেব দুটো ডবল ক্রোচেটের চেন এরপর আবার তিনটে চেন করব তারপর এই যে তিনটে ডবল ক্রোচেড আছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রোচেট করব ফার্স্ট চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোচেট মানে এখানে টোটাল ছটা ডবল ক্রোচেড হবে এরপরের চেনটার মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রোচেট তারপরের চেনটার মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রোচেট এরপর আবার তিনটে চেন এই যে গ্যাপটা আছে এখানে পাঁচটা ডবল ক্রোচেট করব পাঁচটা ডবল ক্রোচেট করেছি এরপর আবার তিনটে চেন তারপর এখানে যে তিনটে ডবল ক্রোচেড আছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রোচেট করব এখানে ছটা ডবল ক্রোচেড হবে তারপর আবার তিনটে চেন তারপর একই রকমভাবে আবার দুটো ডবল ক্রোচেড ছেড়ে তারপরের চেনটা থেকে সাতটা পরপর ডবল ক্রোচেট করে নেব এখানেও শেষে গিয়ে দুটো ডবল ক্রোচেট রয়ে যাবে ওটাতে আর করব না এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি আরও একটা ডবল ক্রোচেট করব কারণ প্রথমে আমি চারটে ডবল ক্রোচেট করে গিয়েছিলাম এখানে পাঁচটে ডবল ক্রোচেট হবে তো এখানে আমি আরেকটা ডবল ক্রোচেট করেছি করে এখানে এবার স্লিপ স্টিচ করে দেব এরপর এখানে আবার দুটো চেন করব আর একটা চেন এক্সট্রা করব এটা গ্যাপের জন্য এরপর আমি এর পরের যে ডবল ক্রোচেটটা আছে এর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট করব তারপর আবার একটা চেন করব তারপরের যে ডবল ক্রোচেটটা আছে ওটার চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রোচেট করব তারপর আবার একটা চেন করব তারপরের যে ডবল ক্রোচেটটা আছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট তারপর আবার চেন তারপরে লাস্ট আর একটা ডবল ক্রোচেট করব এখানে টোটাল পাঁচটা ডবল ক্রোচেট হবে আর প্রত্যেকটা ডবল ক্রোচেটের মিডিলে একটা করে চেন হবে এরপর আবার তিনটে চেন করব এরপর এখানে ছটা ডবল ক্রোচেড আছে এখানে এবার আমি আটটা ডবল ক্রোচেট করব তো ফার্স্ট যে ডবল ক্রোচেটের চেন আছে এখানে দুটো ডবল ক্রোচেট করব একই চেনের মধ্য দিয়ে একই জায়গাতে দুটো ডবল ক্রোচেট এরপর এক দুই তিন চার চারটা আমি ডবল ক্রোচেট পরপর করে যাব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে মানে একটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোচেড করব লাস্ট যে ডবল ক্রোচেডটা আছে এখানে আমি দুটো ডবল ক্রোচেড করব একসাথে তাহলে এখানে টোটাল আটটা ডবল ক্রোচেড হয়ে গেছে আটটা ডবল ক্রোচেড হয়ে গেছে এরপর আবার তিনটে চেন ঠিক একই রকমভাবে দুটো চেন দুটো ডবল ক্রোচেটের চেনকে ছাড়বো তারপরে চেনে গিয়ে একটা ডবল ক্রোচেড তারপর আবার একটা ডবল ক্রো ক্রোচেট এখানে টোটাল তিনটে ডবল ক্রোচেড হবে এদিকেও দুটো চেন ডবল ক্রোচেটের দুটো চেন আমি ছেড়ে দেব তারপর আবার তিনটে চেন একই রকমভাবে এখানে ছটা ডবল ক্রোচেড আছে এখানে আমি আটটা ডবল ক্রোচেট করব প্রথমে দুটো ডবল ক্রোচেট করব একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোচেট তারপরে পরপর একটা একটা ডবল ক্রোচেট করে চলে যাব লাস্ট যে ডবল ক্রোচেডটা আছে এখানে আমি আবার দুটো ডবল ক্রোচেড করব আবার আমি তিনটে চেন করব এরপর এখানে এখানে পাঁচটা ডবল ক্রোচেড আছে এখানে আমি ফার্স্ট একটা ডবল ক্রোচেড করলাম আবার একটা চেন আবার পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট আবার একটা চেন আবার তার পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট আবার চেন আবার একটা ডবল ক্রোচেট আবার চেন লাস্ট একটা ডবল ক্রোচেট মানে পাঁচটা ডবল ক্রোচেট ছিল পাঁচটা ডবল ক্রোচেটই হবে শুধু মাঝে একটা করে চেন হবে এরপর আবার তিনটে চেন করব এবার এই এখানে ছটা ডবল ক্রোচেড আছে তো আটটা ডবল ক্রোচেট হবে ফার্স্ট ডবল ক্রোচেটের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোচেট করব তারপর পরপর একটা একটা ডবল ক্রোচেট করে যাব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে এভাবে আমি চারটা ডবল ক্রোচেট করব লাস্টের যে ডবল ক্রোচেটটা আছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব তারপর আবার একই রকমভাবে এখানে তিনটে চেন আর এখানে দুটো ডবল ক্রোচেট ছেড়ে তার পরেরটাতে একটা ডবল ক্রোচেট এভাবে পরপর তিনটে ডবল ক্রোচেট হয়ে যাবে আর দুটো ডবল ক্রোচেট এখানে পড়ে থাকবে আবার তিনটে চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি লাস্ট তিনটে চেন করব আর এখানে আমি স্লিপ স্টিচ করে এটাকে বন্ধ করে দেব আমি এর থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও এটা কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে